তিনটে জিনিস মানুষকে ধ্বংস করে কারি বাণী দেয়, জাহান্নামে চলে যায়। সে তিনটি কি? তার এক নম্বর হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা, এক নম্বর হচ্ছে নিজের প্রবৃত্তির অনুসরণ করে চলা, এটাই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। প্রবৃত্তি কাকে বলে? নিজের মন মতো চলা, শরীয়তের মন মতো চলা নয়, আল্লাহ এবং আল্লাহর রসুলের আইন মতো চলা নয়, নিজে আইন বানিয়ে সেই রকম মোতাবেক চলা, নিজে প্রবৃত্তির গোলামি করা। যেমন আজকাল মোবাইল উঠেছে, বহু টাকার মোবাইল, বড় বড় মোবাইল উঠেছে, ছেলে মেয়ে এমনকি আধের ওমারের মানুষ, বৃদ্ধা মানুষ পর্যন্ত, যাদের 40 বছর বয়স হয়ে গেছে, এরা মহিলা পুরুষ প্রায় অধিকাংশ এরকম মানুষ আছে টিভিতে, এবং এই সমস্ত উলঙ্গ ছবি তারা দেখে। আল্লাহর গরহিত কাজ তারা প্রতিদিন চক্ষুদয়কে নষ্ট করে দিচ্ছে, ইমানকে হারিয়ে ফেলছে। এগুলো থেকে দূরে থাকতে, এগুলো প্রবৃত্তি, এগুলোকে পরিত্যাগ করতে হবে, তবে ইমান থাকবে। ইমান নষ্ট করে দেয় ইফসাদুল ইমান, এই উলঙ্গ ছবি দেখাটা মানে হচ্ছে মানুষের ইমানকে নষ্ট করে দেয়। যে মহিলাটা একটা পুরুষের ছবি দেখলো, সে মহিলার ইমান নষ্ট হয়ে গেল। যে পুরুষটা একটা মহিলার ছবি দেখলো উলঙ্গভাবে, তার ইমানটাও নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো থেকে, এটা প্রবৃত্তির গোলামি করা, আল্লাহর গোলামি করতে, অসত্তার গোলামি করতে হবে, সৃষ্টির গোলামি করা হবে না। আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, মানুষের দাসত্ব করা যাবে না, সৃষ্টিজীবের দাসত্ব করা যাবে না। তাহলে পরে এগুলো যদি আমরা বর্জন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাত পাব। আর এই যদি আমরা আরও বেশি চালু করি, তাহলে জাহান্নাম তো তাড়াতাড়িই হবে, কোনো অসুবিধা নাই। নম্বর দুই, লোভ ও লালসা করা। এই লোভ ও লালসা, ইহুদিরা ধ্বংস হয়ে গেছে, তাদের মধ্যে দুটো জিনিস ছিল, আল হিরসু আল বখল, বিপন্নতাও ছিল আর প্রচণ্ড লোভ লালসা ছিল। এই লোভ লালসা মানুষকে ধ্বংস করে দেয়, ইমান হারিয়ে দেয়, ইমান কমে যায়। লোভকে সংবরণ করে নিতে হবে, যেটা প্রয়োজন সেটা করতে হবে, কিন্তু অতিরিক্ত লোভ করাটা, যেহেতু বলা হয় না লোভ করলে লোভের তার ক্ষতি হবে, সেজন্য প্রচণ্ড লোভ করাটাও ঠিক নয়, এটা গর্হিত কাজ। নম্বর তিন, যে ব্যক্তি নিজেকে নিজে সম্মানিত মনে করা, নিজেকে নিজে বিশাল সম্মানী ব্যক্তি আমি, এটা মনে মনে করার হাসা, আর অপর ব্যক্তিকে হেও প্রতিপূর্ণ করা, এটাই হচ্ছে জাহান্নামে যাওয়ার একটা খুব সহজ পন্থা। এ বর্জন করে দিতে হবে, মাটির মানুষ মাটি হয়ে থাকতে হবে। কথাই বলে না, সারাসার মুমোহ ইয়া পাথর হয়ে যা, দুরুখি ছোড় দে একরুখি হয়ে যা, সারাসার মুমোহ ইয়া পাথর হয়ে যা, দুই রকম কথা খবরদার শুনো না, একরকম হয়ে যাও, হয় কষ্টি পাথর হয়ে যাও, আর না হয় মুমের চেয়েও নরম হয়ে যাও। তুমি যদি আল্লাহর বিরুদ্ধে করো, মহানবীর বিরোধিতা চলো, তাহলে তুমি পূর্ণাঙ্গ বিরোধিতা করো, তাহলে মানুষরা বুঝতে পারবে যে ও নবী আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ রসুলের আইনের খিলাফ করছে, সরাসরি বিরুদ্ধে নেমেছে, ওর সঙ্গে আমাদের আদান প্রদান করা যাবে না। আর যদি এটাই হয়, দ্বিতীয়ত এটাকে বর্জন করে দিতে হবে, তাকে সকলেই জানবে, অথবা মুমের চেয়েও নরম হতে হবে, বিনয়ী হতে হবে, শালীনতা হতে হবে, ভদ্র হতে হবে, মিলনসারী হতে হবে, এক অপরের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখতে হবে, তাহলে আমরা পারলৌকিক জীবনে সাকসেসফুল হবে ইনশাআল্লাহ আজিজ। এই হাদিসটা শোয়াবুল ইমানে রয়েছে, 7252 নম্বর হাদিস, সিলসিলাতুল আহাদিস সহিহায় হাদিসটা রয়েছে, 1802 নম্বর হাদিসটি হাসান।